Welcome to Rahat Spoken English. I hope you are still now fit and fine at the time of COVID-19 by the grace of Almighty. I'm also fit and fine by the grace of Almighty. You will be glad to know that I have prepared a spoken course for you, and this course is totally free. So, if you want to join my course, you can follow my page and YouTube channel. I hope that if you watch my videos, you'll be able to speak English very easily. So, let's get started without wasting time. Today, we will know how to use need to. Okay. So, আমরা দেখব কিভাবে need to ব্যবহার করতে হয়। আচ্ছা, এর need to অর্থ হচ্ছে দরকার। Need to অর্থ কি? দরকার। আর need to স্ট্রাকচারটা আমরা একটু ফলো করি। সাবজেক্ট বসবে, need to বসবে, তারপরে verb 1 বসবে। Okay? So, আমরা কিছু বাক্য বলি। ভালো করে খেয়াল রাখেন যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে আমরা বলি আমার একটা বই কিনা দরকার আমার একটা শার্ট কিনা দরকার আমার একটা মোবাইল কিনা দরকার আমার একটা গাড়ি কিনা দরকার আমার খেলা দরকার এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব এই বাক্যগুলো তৈরি করব নিড টু দিয়ে কিভাবে তৈরি করব নিড টু দিয়ে তাহলে আমরা চলেন আমরা একটা বাক্য তৈরি করে ফেলি আমার যাওয়া দরকার খুব ভালো করে খেয়াল রাখেন আমার যাওয়া দরকার তাহলে দরকার ইংলিশ কি need to যাওয়া ইংলিশ কি go আমার ইংলিশ কি I তাহলে স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে I need to আমার যাওয়া I need to go আমার যাওয়া দরকার ওকে আরেকটা বাক্য খেয়াল রাখি আমার একটি শার্ট কেনা দরকার ওকে তাহলে দরকার ইংলিশ কি আমরা অলরেডি জেনে গেছি নিড টু অর্থ দরকার কেনা ইংলিশ কি বাই একটি শার্ট আ শার্ট আমার আই তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে বাক্যটা সাজিয়ে ফেলি আই আমার নিড টু মানে দরকার বাই অর্থ কি কেনা তাহলে আই নিড টু বাই আমার কেনা দরকার আ শার্ট আমার একটি শার্ট কেনা দরকার ওকে সো আমরা বলেছি এই যে নিড টু এর পর ভার্ব 1 বসবে আপনি যাতে প্রচুর পরিমাণ সেন্টেন্স অর্থাৎ বেশি বেশি বাক্য তৈরি করতে পারেন সেই জন্য আমি কিছু ভার্ব দিয়েছি যেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করবেন ওকে সো আমরা একটা নোটও দিয়েছি নিড টু এর পর ভার্ব 1 বসিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবেন তাহলে আমরা চলেন একটু ভার্ব নিয়ে একটু খেলা করি আমরা বাক্য তৈরি করি এবং আপনি বাসায় এভাবে প্র্যাকটিস করবেন I hope if you practice this way, you will be able to speak. Okay. I need to. I need to. এই যে need to এর পরে verb 1. দেখেন এই যে verb 1. তাহলে যদি বলি I need to play. আমার খেলা দরকার. I need to come. আমার আসা দরকার. I need to eat. আমার খাওয়া দরকার. I need to read. আমার পড়া দরকার. I need to run, আমার দৌড়ানো দরকার, I need to write, আমার লিখা দরকার, I need to give, আমার দেওয়া দরকার, I need to try, আমার চেষ্টা করা দরকার, I need to know, আমার জানা দরকার, I need to speak, আমার কথা বলা দরকার, I need to sleep, আমার ঘুমানো দরকার, I need to walk, আমার হাঁটা দরকার, এখন খুব ভালো করে খেয়াল রাখেন যদি বলে আমার পরিষ্কার করা দরকার আই নিড টু ক্লিন আমার পরিষ্কার করা দরকার আমার চিন্তা করা দরকার আই নিড টু থিঙ্ক আই নিড টু সেল আমার বিক্রয় করা দরকার তাহলে এই যে নিড টু আছে আপনি এই নিড টু এর পরে ভার্ব 1 বসিয়ে আপনি বাক্য তৈরি করুন সাবজেক্ট চেঞ্জ করে বাক্য তৈরি করুন কিভাবে সাবজেক্ট চেঞ্জ করবেন আই এর জায়গায় আপনি ইউ লিখেন ইউ নিড টু তোমার দরকার ইউ নিড টু প্লে তোমার খেলা দরকার ইউ নিড টু কাম তোমার আসা দরকার ইউ নিড টু ইট তোমার খাওয়া দরকার ইউ নিড টু রিড তোমার পড়া দরকার ইউ নিড টু বাই তোমার কিনা দরকার ওকে সো আমরা শিখে গেলাম নিড টু এর ব্যবহার এখন আমরা যদি বলি আমার একটি শার্ট কিনা দরকার নেই
আমার একটি গাড়ি কেনা দরকার নেই, আমার একটি বাইক কেনা দরকার নেই, আমার খেলা দরকার নেই, আমার ঘুমানো দরকার নেই। অর্থাৎ নেগেটিভ যদি অর্থ দেয় তাহলে আমরা কোন স্ট্রাকচারটা ফলো করব? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, নিড নট, কি বলছি? নিড নট, নিড নট অর্থ দরকার নেই। সবাই খেয়াল রাখেন, নিড নট অর্থ কি বলছি? দরকার নেই। তাহলে নিডের পরে নট বসিয়ে অর্থ কি? দরকার নেই। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট নিড নট ভার্ব ওয়ান। ওয়াও, তাহলে কি হচ্ছে? সাবজেক্ট নিড নট ভার্ব ওয়ান। তাহলে আমরা একটা বাক্য বলে ফেলি, আমরা একটা বাক্য তৈরি করে ফেলি, আমার যাওয়া দরকার নেই। এই যে দরকার নেই, এই দরকার নেই ইংলিশ হচ্ছে নিড নট, যাওয়া ইংলিশ হচ্ছে গো, আমার ইংলিশ হচ্ছে আই। তাহলে আমরা বাক্য সাজিয়ে ফেলি। প্রথমে হচ্ছে আই মানে আমার, নিড নট মানে দরকার নেই, গো মানে হচ্ছে কি? যাওয়া। আমার যাওয়া দরকার নেই। একটু ভালো করে খেয়াল রাখেন, এই যে নিড নটের পরে ডিরেক্টলি কিন্তু ভার্ব এসেছে, অর্থাৎ নিড নটের পরে ভার্ব ওয়ান বসবে। তাহলে আই নিড নট গো, আমার যাওয়া দরকার নেই। এবং এই নিড নটের পরে কোনোভাবেই টু আনা যাবে না। ওকে, তাহলে আমি বললাম আই নিড নট গো, আমার যাওয়া দরকার নেই। তাহলে আরেকটা বাক্য দেখেন, আমরা খেয়াল রাখি, এখানে লেখা আছে আমার একটি শার্ট কেনা দরকার নেই। তাহলে দরকার নেই ইংলিশ হচ্ছে নিড টু, নিড নট, কেনা ইংলিশ হচ্ছে বাই, একটি শার্ট হচ্ছে আ শার্ট, এবং আমার ইংলিশ হচ্ছে আই। তাহলে খেয়াল রাখেন, সেটা হচ্ছে আমি যদি বলি, আমরা স্ট্রাকচার সাজিয়ে ফেলি, আই নিড নট, আমার দরকার নেই, বাই অর্থ কেনা, আমার কেনা দরকার নেই, আর শার্ট, আমার একটি শার্ট কেনা দরকার নেই। খেয়াল রাখবেন যখন বাক্যের মাঝে আর্টিকেল আসবে এর উচ্চারণ হবে আ, উচ্চারণ হালকাভাবে কি হবে? আ। তাহলে বাক্য ফল দাঁড়াচ্ছে আই নিড নট বাই আর শার্ট, আমার একটি শার্ট কেনা দরকার নেই। আমরা কিভাবে প্র্যাকটিস করব? আমরা যে ভার্বগুলো দিয়েছি সেই ভার্বগুলো ইউজ করে আমরা বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব। সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব, দেখেন সবাই, এই যে যে নিড নট আছে, এই নিড নটের পরে যে যে ভার্বগুলো আছে ভার্ব ওয়ান বসে আমরা প্র্যাকটিস করব। যেমন আই নিড নট প্লে, অর্থ কি হচ্ছে? আমার খেলা দরকার নেই। আই নিড নট কাম, আমার আসা দরকার নেই। আই নিড নট ইট, আমার খাওয়া দরকার নেই। আই নিড নট রিড, আমার পড়া দরকার নেই। আই নিড নট রান, আমার দৌড়ানো দরকার নেই। আই নিড নট রাইট, আমার লেখা দরকার নেই। আই নিড নট গিভ, আমার দেওয়া দরকার নেই। আই নিড নট ট্রাই, আমার চেষ্টা করা দরকার নেই। আই নিড নট নাও, আমার জানা দরকার নেই। আই নিড নট স্পিক, আমার বলা দরকার নেই। আই নিড নট স্লিপ, আমার ঘুমানো দরকার নেই। আই নিড নট ওয়াক, আমার হাঁটা দরকার নেই। আই নিড নট ক্লিন, আমার পরিষ্কার করা দরকার নেই। আই নিড নট থিঙ্ক, আমার চিন্তা করা দরকার নেই। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এইভাবে বাসায় প্রত্যেকটা বিষয় একটা স্ট্রাকচার শিখে প্রতিনিয়ত ভার্ব চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, আই হোপ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি।